সুপ্রিয় দর্শক, আমি কাউসার হাওলাদার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আমরা আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে বাংলাদেশের নতুন ক্যাবিন ক্রুরা কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে সে বিষয়টি। তাহলে চলুন দর্শক, আমরা দেখে আসি ক্যাবিন ক্রুদের প্রশিক্ষণটি। গত 10ই ডিসেম্বর 2019 ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের কেবিন ক্রু ডিপার্টমেন্টের ইনফ্লাইট অবজারভেশন ট্রেনিং ঢাকা টু চট্টগ্রাম টু ঢাকা এর মাধ্যমে অনুষ্ঠিত হল। 21 জনের এই টিমের ক্যাবিন ক্রু ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইনস্ট্রাক্টর শারমিন সুলতানা জাক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে ক্যাবিন ক্রুর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন শুরু করেন। সিভিল এভিয়েশন অথরিটি ও এয়ারপোর্ট নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে স্ক্যানিং চেকিং সম্পন্ন করে বোর্ডিং পাসের জন্য তৈরি করা হয়। ইনস্ট্রাক্টর সবার হাতে বোর্ডিং পাসগুলো বুঝিয়ে দেন এবং তাদের গেট নম্বর, সিট নম্বর, ফ্লাইট নম্বর, অবজারভেশন নোট করতে বলেন। তারপর ফাইনাল স্ক্যানিং চেকিং শুরু হয়, এরপরই অপেক্ষার পালা ফ্লাইটে ওঠার জন্য। রিজেন্ট এয়ারলাইন্সের সহকর্মীরা সার্বিক সহযোগিতা করলে আলাদাভাবে বাসে করে শিক্ষার্থীদের ল্যাম্পের আইডি এয়ারক্রাফটের কাছে নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীরা এয়ারক্রাফটে ওঠার পর প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র মলয়কান্তি পালা, উক্ত এয়ারলাইন্সে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করছেন, তিনি হঠাৎ করে চলে আসেন শিক্ষার্থীদের সাথে দেখা করবার জন্য। সবাই সিটে বসে যান এবং সিট বেল্ট বেঁধে নেন। এরপরই ঘোষণা শুরু হয় সিট বেল্ট কিভাবে বাঁধতে হয়, অক্সিজেন মাস্ক কিভাবে ব্যবহার করতে হয় এবং লাইফ জ্যাকেট কিভাবে পরতে হয়। ইনস্ট্রাকশন শিক্ষার্থীরা গ্রহণ করেন। জরুরি পরিক্রমণ পথে উড়োজাহাজে মোট 8টি জরুরি পরিক্রমণ পথ রয়েছে, এর মধ্যে 2টি সামনে, 4টি মধ্যখানে ও 2টি পেছনে চিহ্নিত করা আছে। পাইলট এবং কেবিন ক্রুদের ঘোষণা শুনবার পর জীবনের প্রথম যারা ফ্লাইট করলেন তাদের জন্য নতুন অনুভূতি তৈরি হয়। প্রথম ফ্লাইটের শিক্ষার্থীরা জানালার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছিল এবং চারিদিকে লক্ষ্য করছিল তাদের অ্যাডভেঞ্চার। দেখে মনে হয়েছিল তারা বিভিন্ন আত্মীয় স্বজনদের অনুভূতির কথাটুকু বলছিল। এয়ারক্রাফট টেক অফ করার পরেই সবার ভিতরে এক নতুন অনুভূতি দেখা গেল। এয়ারক্রাফটটি 17,000 ফিট উচ্চতায় উঠলে সবার ভিতরে একটি নতুন রোমাঞ্চকর অনুভূতি হয়। কেমন লাগছে তোমার? অনেক বেশি ভালো লাগছে, কারণ আমি ভাবতেই পারিনি যে একজন কেবিন ক্রু লাইফ এরকম হয় যে তারা আকাশের উপর দিয়ে ভ্রমণ করতে পারে। এখন আমরা 17,000 ফিট উপরে আছি, তো আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি কেবিন নীল আকাশে উড়ে বেড়াচ্ছি। এই যে আমরা সবাই এখন 17,000 ফিট উপরে আছি, আমরা এখন চিটাগং যাচ্ছি। তো আমার খুবই ভালো লাগছে এই ফ্লাইটটির মাধ্যমে আর কি, আমি অনেক অ্যাডভেঞ্চার, অনেক ভালো একটি সময় কাটাচ্ছি। ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে আজকে যে অভিজ্ঞতাটা আমরা পেলাম, এটা আমাদের জব সেক্টর এবং কেবিন ক্রু লাইফে খুবই কাজে দিবে। আমাদের এখানে যারা কেবিন ক্রুরা আছে ইন ফ্লাইটে, তারা আমাদেরকে খুবই সাহায্য করছে সব বিষয়ে জানার জন্য কীভাবে একজন কেবিন ক্রু ডিউটিস হয়। যেহেতু এটা লাইফে ফার্স্ট টাইম, তো আমি কিছুটা নার্ভাস, মানে এয়ারক্রাফটের ভেতরে যখন প্লেনটা উপরের দিকে উঠেছে, বাট এখন আস্তে আস্তে ভয় কমে গিয়েছে। আর মানে যখন এসেছি কেবিন ক্রুরা যেভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে, ওরা যে ডেমো করে দেখিয়েছে যে কীভাবে কোন জিনিসটা কীভাবে ইউজ করতে হবে, এবং ওরা যাত্রীদের খুব ভালোভাবে খেয়াল রাখছে, তো ওদেরকে দেখে শিখছি। যেহেতু আমি এখানে শিখার জন্য এসেছি, আমাদের এই ট্রিপটা একটা এডুকেশনাল ট্রিপ, তো যখন আমি নিজে একজন কেবিন ক্রু হব, আমি ওদের মতোই নিজেকে গুছিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই এম ট্রাভেলিং ইন দ্য এয়ারক্রাফট, সো আই ওয়াজ এ বিট নার্ভাস হোয়েন দ্য প্লেন ফ্লাই অ্যাওয়ে,
Now I'm a bit okay, but it's still my head is dizzying. I saw that crew members show us some demo about how to use oxygen masks and how to set our seat belt. And then they gave us some snacks to eat, and they thanked us for our patience because there is a delay of this flight. I'm so excited about this. United College of Aviation Science and Management থেকে আমি কেবিন ক্রু ডিপার্টমেন্টে এক্সাম দিয়ে এবারে বের হয়েছি। আমরা অনেক কিছু শিখতে পারলাম, লাইফ জ্যাকেট কিভাবে বাঁধতে হয়, এরপরে অক্সিজেন মাস্ক কিভাবে আমরা ব্যবহার করব, আমরা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পেরেছি। এজন্য ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ আ ভেরি নাইস এক্সপিরিয়েন্স টু বি অ্যাজ আ টু সি দ্য ওয়ে দ্য হাউ দ্য ক্যাবিন ক্রুজ আর ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স হাউ দ্য এয়ার হোস্টেস স্টুডেন্ট শোড আস দ্যাট ইট দ্য ওয়ে হাউ টু গিভ অ্যান অ্যানাউন্সমেন্ট হাউ টু সার্ভ ফুডস অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি নাইস অ্যান্ড প্লেজেন্ট ওয়ে ফর দেম। It's like a new thing to learn. First, many times I was in a flight but I never noticed this, but today as in cabin crew I'm noticing it's a lot of hard work. The way of presenting the food to the customers or the passengers, it's like a very good quality for them, and it's like I wish I can be for like them. It would be a very big, a good pleasure for me. জীবনের প্রথম যে মানে বিমানে উঠলাম, তো আমার জীবনে অনেক আশা ছিল যে আমি বিমানে উঠবো, এবং কি তারপরে আরেকটি আশা ছিল যে আমি কেবিন ক্রু হবো, কেবিন ক্রু হয়ে এরকম একটা বিমান ইনশাল্লাহ এখন বিমানে ওঠার এটা সার্থক হয়েছে। খুবই ভালো লাগছে, একদম অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ লাগছে কিছুটা, অনেক উপরে উঠে গেছি, অনেক কিছু দেখতে পেয়েছি। এটা আমার প্রথম জার্নি, এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড। আমরা যখন বিমানে উঠেছি তখন কেবিন ক্রুরা কীভাবে এক্সিট হবে সেটা হচ্ছিলো আমাদেরকে দেখিয়েছে, দেন বেল্ট বাঁধানো দেখিয়েছে, অক্সিজেন মাস্ক লাগানো দেখিয়েছে। এগুলো আমরা শিখেছি এখান থেকে, এখানে এসে প্র্যাকটিক্যালি শিখেছি। কর্তব্যরত কেবিন ক্রুদের হসপিটালিটি সবাইকে মুগ্ধ করে দেয়, এবং কর্তব্যরত কেবিন ক্রুরা শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন, এবং ল্যান্ডিং করার পর পাইলট সমস্ত শিক্ষার্থীদের ককপিট দেখার সুযোগ করে দেন। এয়ারক্রাফট থেকে নেমে সবাই হযরত শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চট্টগ্রামে নিরাপদে পৌঁছায়। এভাবেই দিনের প্রথম ফ্লাইটটি সম্পন্ন করেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে আমাদের কেবিন ক্রু ডিপার্চার পর্ব শেষ হলো, এরপরে আমরা বিকেলে আবার ডিপার্চার। এরপর ইন্সট্রাক্টর সবাইকে ফিডব্যাক সেশনের জন্য প্রস্তুত হতে বলেন, এবং একে একে ফিডব্যাক সেশন নেওয়া হয় তাদেরকে। এই এয়ারক্রাফটের বিভিন্ন সিকিউরিটি সিস্টেম, লাগেজ বেল্ট, অবজারভেশন এবং অন্যান্য দিকগুলি নিয়ে প্রশ্ন করা হয়। সারা পৃথিবীতে টপ 10 জবের মধ্যে এভিয়েশন কেরিয়ার একটি অন্যতম। নীল আকাশে পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে কার মন না চায়, আর তা যদি হয় অর্থবিহীন তাহলে তো কথাই নেই। সকালে ঢাকায়, দুপুরে দুবাই, রাতে মালয়েশিয়া, আবার ভোরে ইটালি, এরপর প্যারিস। প্রতিদিন বিশ্ব ভ্রমণ নীল আকাশের ভেলায় চড়ে একমাত্র কেবিন ক্রুদের মাধ্যমে সম্ভব। সামাজিক মর্যাদা, উপযুক্ত সম্মান সবই সম্ভব এই প্রফেশনে। কোম্পানির তত্ত্বাবধানে ফাইভ স্টার হোটেলে থাকা, দেশ বিদেশে বিভিন্ন সাইট সিন, এক অন্যরকম অনুভূতি। বিশ্বমানের ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, স্যুট এবং মানি ব্যাগে থাকে ডলার, দিনার, ইউরো। স্বল্প শিক্ষাগত যোগ্যতাকে পুঁজি করে এমন বিশ্বমানের একটি কেরিয়ার সবাই আশা করে। ইউসিএসএম এর কেবিন ক্রুদের ডে প্রথম ফ্লাইটটি সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা তাদের অবসর সময়টুকু কাটান পতেঙ্গা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে ছোটছোটি আর বামিস মার্কেটে কেনাকাটা সবার মন জুড়ায়। এরপর ফিরতি ফ্লাইট মানে নাইট ফ্লাইট। নাইট ফ্লাইটটির আরেকটি অভিজ্ঞতা নিয়ে ক্যাবিন ক্রুরা শুরু করেন তাদের যাত্রা। যথারীতি ইন্সট্রাক্টর তাদের ডিপার্চার, অ্যারাইভাল নিয়ে ব্রিফ করেন। একইভাবে নাইটের বোর্ডিং পাস, স্ক্যানিং সিস্টেম, হসপিটালিটি, ইভাকুয়েশন, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করেন ক্যাবিন ক্রু ইন্সট্রাক্টর শারমিন সুলতানা। যাক, এমনিভাবে ফ্লাইট অপারেশন সম্পন্ন হয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ব্যক্ত করেন তাদের অনুভূতি। I am so much excited. This is the second time that I am going with flight, but as a first time cabin crew. Hello everyone, I'm Mania. I'm from batch 37. I'm here, I'm sitting
sitting here for our flight to Chittagong, and I'm very excited about it. Hi, I'm Malika. I'm from West 37. We're on our flight observation actually, and we're waiting for that. Maybe after some time the flight will take off, and we are just waiting and chilling out with our friends. And yeah, we are so excited to experience that day. What is like the flight observation? How does it feel? And what are we gonna learn from that? That's all. Thank you. Assalamualaikum everyone, this is Paria Khanam. I'm a student of United College of Aviation Science and Management, and today we are going to Chittagong for an observation flight, and we all are waiting for the departure impatiently, and this flight is about whatever we learned in classroom, and now we are going to observe it practically, and ফ্লাইটের অভিজ্ঞতা এবং সমুদ্র সৈকতের আনন্দ ঘন মুহূর্ত ব্যক্ত করেন শিক্ষার্থীরা। Photo session. The journey brought us some tiredness, but now we don't feel the tired. We are so feeling the refreshment, and we all are great, having the great time of our life. আমরা সবাই এখন ইনফ্লাইটের পরে সবাই বিচের মধ্যে আসছি। আমাদেরকে বিচের মধ্যে নিয়ে আসা হয়েছে পতঙ্গ বিচ দেখানোর জন্য। এটা একটি মানে কেবিন ক্রু লাইফের অংশ বলা যায়, কারণ বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, তার সাথে ফ্লাইটের মাধ্যমে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। তো এটাও আজকে আমাদের জন্য এক ধরনের অভিজ্ঞতা বলা যায়। We are having a great time on our this beach because after having a long journey and tiring work about the training, we are coming here to for a relax, a good nice relax, so that we can be more energetic for our back to flight, so we can learn more better things. সারা দিনের পর্যবেক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিক্ষার্থীরা আনন্দে হলো উদ্বেলিত। খুব এক্সাইটেড, কারণ কখনো এয়ারক্রাফটে উঠা হয়নি, এই ফার্স্ট। ভালো লাগছে। অ্যাকচুয়ালি অন্যান্য ইনস্টিটিউট থেকে আমাদের ইনস্টিটিউট একটু আলাদা। আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি, আর এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আরও অনেক কিছু শিখব। আমরা কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে কোর্সটি করছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রিজেন্টের বোয়িং 737-এর বোর্ডিং পাসটি আছে। আমাদের এখানে আর কি সকাল থেকে শুরু করে একজন ক্রু যেভাবে আর কি তাদের ট্যুর লাইফগুলা ট্রাভেল লাইফগুলা লিড করে, আমাদের ওইভাবেই আজকে শেখানো হচ্ছে। আমরা এখানে সকালে আমাদের রিজেন্টের 737-এর ফ্লাইটে নিয়ে যাওয়া হচ্ছে, তো ওইখানে আমাদের সারা দিন রাখা হবে। চিটাগঙ্গের পতেঙ্গা বাকি যেসব জায়গাগুলো ওইখানে ঘোরার সুযোগও আমাদেরকে তারা করে দিচ্ছে। এরপর আমাদের রাতের আবার রিজেন্টের ফ্লাইটে নিয়ে আসা হবে, তো আমরা নাইট ফ্লাইটে নিয়ে আসা হবে। তো এর মাধ্যমে আমরা আর কি একজন ক্রুয়ের লাইফ কীরকম হয়, তার লাইফ স্টাইল কীরকম হয়, বা তার অ্যাডভেঞ্চার কীরকম হয়, সে ট্রাভেল করতে কীরকমভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই সব বিষয়ে তারা আমাদেরকে আজকে ট্রেনিং দিয়ে দিচ্ছে। এয়ারক্রাফটের মধ্যে একজন ক্রুর ডিউটিস অফ এ কেবিন ক্রু মানে যা হয় আর কি, আমাদের সব কিছু শেখানো হবে, ফার্স্ট এড, ইমার্জেন্সি ইকুইপমেন্ট, ফায়ার ফাইটিং। তো আজকে আমাদের ফ্লাইটের মাধ্যমে কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, বা ইমার্জেন্সি টাইমে কীভাবে একজন ক্রু তার প্যাসেঞ্জারকে সেভ করবে, ওই সব বিষয়ে আজকে আমাদেরকে শেখানো হবে এই ফ্লাইটের মাধ্যমে। আমি আশা করি এটা আমার ক্রু লাইফের জন্য বা ভবিষ্যতে জব সেক্টরে যাওয়ার জন্য খুবই ভালো। এছাড়াও আমরা আজকে 21 জনের টিম যাচ্ছি চিটাগং, তো আমাদের খুবই মজা হবে ওইখানে, আর খুবই ভালো একটা ট্রেনিং আমাদের জন্য হবে। প্রশিক্ষণের সার্বিক মূল্যায়ন করে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, শিক্ষার্থীরা জীবনে প্রথম আকাশে উড়ে বেড়ানোর জন্য খুবই আনন্দে উল্লাসিত। ভালো লাগছে, এটা আমার প্রথমবার ফ্লাই করা, তো এতদিন যা পড়েছি কাগজে কলমে বা বই দেখে এখন এটা সরাসরি বুঝতে পারবো, বাস্তবে রূপ নিচ্ছে। এই কি জীবনে প্রথম ফ্লাইট? জি। তাহলে কেমন লাগছে, একদম মানে অনুভূতিটা একদম অন্যরকম? আমি অনেক বেশি এক্সাইটেড এর জন্য। আমি অনেক এক্সাইটেড এটার জন্য, কারণ অন্য কলেজে তো সেটা নেই, বাট আমাদের কলেজে এটা প্রোভাইড করতেছে, আমি অনেক যে একটা এক্সাইটেড ফিল করতেছি। অ্যান্ড দেন মিনস অনেক ভালো লাগতেছে স্যার, যে আমি একটা প্র্যাকটিক্যালভাবে দেখতে পারছি যেটা কেউ মিনস নর্মালি পাওয়া যায় না। আজকে আমার কাছে খুব ভালো লাগতেছে যে মানে এতদিন আমরা ক্লাসে যেগুলো পড়ছিলাম, তো সেগুলো আজকে মানে বাস্তবায়ন হতে যাচ্ছে। যে আমার মনের অনেক শখ ছিল যে প্লেনে ওঠার পর যেগুলো পড়ছি সেগুলো। আমার অনেক ভালো লাগছে, কারণ আমি অনেক এক্সাইটেড, আমি ফার্স্ট টাইম
এখানে শিক্ষার্থীরা শিক্ষা জীবনের অভিজ্ঞতা নিয়ে কাজ করতে চায় দেশের জন্য অনেক এক্সাইটেড সবাই সবাই মিলে একসাথে যাব অনেক কিছু শিখতে পারবো যেগুলো আমরা ওখানে পড়েছি সেগুলো আমরা এখানে জানতে পারবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাজ ক্যাবিন ক্রু এছাড়া আই ওয়েন্ট আর্লি বাট নট অ্যাজ এ ক্যাবিন ক্রু আর এমনিতে কি বিমানে আরো ওঠা জি তাহলে তো এক্সপিরিয়েন্স শুধু ক্যাবিন ক্রু হিসাবে এই ফার্স্ট দ্য ফার্স্ট টাইম ইয়া কেমন লাগছে যে এই কলেজটা যে এই সুযোগ করে দিয়েছে অন্য কলেজের যে একটু সৌন্দর্য বর্ধন আমি বলবো যে স্টুডেন্টদের জন্য কেমন এটা বিষয়টা একটু জানতে চাচ্ছি ইটস সাচ এ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স টু ওয়ার্ক উইথ দিস ক্রু এন্ড দিস টিম মেম্বার আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি হচ্ছে আমি ফ্লাইট অবজারভেশনের জন্য অনেক ওয়েট করেছি কজ হচ্ছে আমি যতটুকু জানতে পারবো আর কি এটার মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি যত কিছু শিখবো ওটা আমার জীবনে অনেক কাজে লাগবে আমি যখন অন ফ্লাইটে থাকবো আর আমি যখন হাতে কলমে শিখেছি তখন আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ফ্লাইটটা নিয়ে যখন আমি এখানে আসছি এখন আমি এয়ারপোর্টে কীভাবে এন্ট্রি করেছি আমি অনেক কিছু জানতে পেরেছি অলরেডি তো আমি হোপফুললি যখন ভিতরে যাবো আর অনেক কিছুই জানতে পারবো তো ওভারঅল এটা আমার ফিউচারের জন্য অনেক ভালোই ফেলবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি ইউকেমকে এত সুন্দর একটি ফ্লাইট অবজারভেশন মানে কোর্সের মধ্যে ইনক্লুড করার জন্য থ্যাংক ইউ সো মাচ ঢাকায় পুনরায় পৌঁছালে সবার ফিডব্যাক ঘোষণা নিয়ে যথারীতি বিদায় দেওয়া হয় আমরা ইন ফ্লাইট ট্রেনিং এর আমরা সমাপ্ত ঘোষণা করলাম ডিপার্চার এবং অ্যারাইভাল দুটোই সম্পন্ন হলো ওয়েং 737 আমাদের এই বাসে পুরাই ইউনাইটেড কলেজ এভিয়েশনের ছেলেমেয়েরা আছে এবং এই এখানে আর কেউ নাই আজকের মতোই আমাদের একটি ফ্লাইট সম্পন্ন হলো সাকসেসফুলিভাবে আমরা নিরাপদে পৌঁছালাম ইনশাল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত কলেজ ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট 3 মাস মেয়াদী কোর্স পরিচালনা করে থাকে 2009 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে ইতিমধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্স রিজেন্ট এয়ারলাইন্স নভো এয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ইউসিএসএম এর শিক্ষার্থীরা কর্মরত আছেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট দেশের শীর্ষস্থানীয় এভিয়েশন কলেজ হিসেবে ইতিমধ্যে সুনাম কুড়িয়ে নিয়েছে কাউসার হলদার ঢাকা